হাইকোর্টের নির্দেশে গ্রুপ সি পদে চাকরি খোয়ালেন হুগলি জেলা পরিষদের সদস্য টুম্পা মেটে। চাকরি যাওয়ার পর থেকেই ব্যক্তিগত সম্মানহানি হচ্ছে বলে জানিয়েছেন টুম্পা, তবে দল তাঁর পাশে থাকবে বলেই আশাবাদী তিনি। জানা গেছে 2016 সালে পরীক্ষা দিয়েছিলেন টুম্পা মেটে। তারপর 2018 সালে শ্রীরামপুর নেতাজি বয়েজ স্কুলে তিনি চাকরি পান। টানা 4-5 বছর করণিকি হিসেবে তিনি সেখানে চাকরি করেছেন। তাই এতদিন পর কেন চাকরি যাবে সে নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তিনি বলেন, যারা যারা চাকরিতে জয়েন করেছিল তাদের সকলেই ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করা হচ্ছে। এই ঘটনার পর থেকে বিরোধীরা আমাকে এবং আমার দলকে কালিমালিপ্ত করতে চাইবে, তবে আমি আশাবাদী দল আমার পাশে থাকবে। দেখুন, এতদিন চাকরি করেছি, হঠাৎ যদি এই খবর পাওয়া যায় যে এরকম ওই মাস শীত প্রকাশ হচ্ছে, যে অনলাইনে যখন দেখলাম খারাপ তো একটা লাগবেই, কিন্তু এতদিন পর কেন হলো? আমাদের যে 3,115 জন যারা জয়েন করেছে তাদের ভবিষ্যৎ নিয়ে এটা ছেলেখেলা হচ্ছে না? আপনি শুধু ক্লার্কিয়াল পোস্টেই নয়, গ্রুপ সি নয়, পাশাপাশি জেলা পরিষদের একজন গুরুত্বপূর্ণ সদস্য, সে দায়িত্ব রয়েছে, সে সার্বিকভাবে কোথাও প্রতিফলিত হচ্ছে? সে তো বিরোধীরা এটা নিয়ে, দেখুন যেহেতু আমি জনপ্রতিনিধি, ডাইরেক্ট জনপ্রতিনিধি, এবং আমি মামাটি মানুষের সরকারের জনপ্রতিনিধি, সেক্ষেত্রে আমার দলকে কালিমালিপ্ত তো করবেই বিরোধীরা। কিন্তু আমি সততার সহিত জেলা পরিষদে পাবলিকের কাজ করে এসেছি, দুটো টার্ম আমি দৃঢ় বিশ্বাস, আমার সেই আশা ভরসা মানুষের উপর আছে যে আমি যেভাবে কাজ করে এসেছি সেভাবে দলও নিশ্চয়ই আমার পাশে থাকবে। সামনে পঞ্চায়েত ভোট আসছে, কোথাও প্রভাব পড়বে বলে মনে হচ্ছে এই আজকের এই? দেখুন, এখনও আপনারা এই ফোন করলেন যখন, আমি তখনও আমি রাজ্যদলপুরে একটা আড়াইডিএফ রাস্তা স্যাংশন হয়েছে, সেখানে আমি এসেছিলেন সাইটে দেখতে, সেখান থেকে আসছি। এবার বিরোধীরা এটা নিয়ে তো কালিমালিপ্ত করার চেষ্টা করবে, এবং আমি দেখেছি এখন না একাধিকবার আমাদের নিয়ে বিরোধীরা অনেক প্রচার প্রচার করেছেন, কিন্তু মানুষের আস্থা ভরসা আমরা বিশ্বাস করি। স্ত্রীর চাকরি যাওয়ায় খুবই খারাপ লাগছে বলে জানান টুম্পা মেটের স্বামী মৃত্যুঞ্জয় মেটে। তিনিও বর্তমানে রিষড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য। তিনি বলেন, আমরা স্বামী স্ত্রী দুজনেই সততার সঙ্গে রাজনীতি করি, এতদিন পর কি করে কি হলো কিছুই আমার মাথায় ঢুকছে না। চাকরি যাওয়ার পর বিষয়টি এখন বদনামের জায়গায় চলে যাচ্ছে, তবে তারা কোনো ভুল করেননি বলেই জানিয়েছেন টুম্পা মেটের স্বামী তথা তৃণমূলের নেতা মৃত্যুঞ্জয় মেটে। 5 বছর পর আমার মাথায় এখনো পর্যন্ত ঢুকছে না, মানে এর আগামী দিন যদি হাতে কিছু কাগজ আসে তখন আমাদের সেটা কিভাবে আইনে কোনো পরামর্শ নেওয়া যায় কিনা সেটা দেখতে হবে। কারণ 5 বছর পর একটা আমরা মধ্যবিত্ত পরিবারের একজন মানুষ, খেটে খাওয়া মানুষ, রাজনীতি করি, দুজনেই স্বামী স্ত্রী রাজনীতি করছি, আমি 20 বছরের মেম্বার, মানুষের কাছে যথেষ্ট সুনাম আছে এবং যথেষ্ট পরিমাণ সদস্যদের রাজনীতি করি, ও করেছে। এটা আপনারাও জানেন, টুম্পা মেটে নেতাদের খুব ভালো লোক এবং কাজের মানুষ, সবসময় কাজ করে, আমিও গর্ববোধ করি। এখন খারাপ লাগছে, প্রচণ্ড খারাপ লাগছে যে ও একটা ঘরোয়া মেয়ে ছিল, আজকে চাকরি ক্ষেত্রে চাকরি না হলেও আমরা খেতে পারতাম, কিন্তু আজকের এই জিনিসটা একটা বদনামের জায়গা চলে আসছে। অনেক লোকে অনেক কিছু ভাববে, রাজনীতির ক্ষেত্রে প্রভাব পড়বে কি জানি না, কিন্তু আমরা কোনো দোষ করিনি, এটা বলতে পারি আমরা কোনো দোষ করিনি। তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল, যোগাযোগ নাম্বার 03212-276400 অথবা 9474-1476-04।